পঁচিশে মার্চ ঢাকায় ক্র্যাকডাউনের রাতে মতিউর ছুটিতে নিজ গ্রামের বাড়ি রামনগরেই ছিলেন। দেখা করলেন দুই ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন নাসিম আর লেফটেন্যান্ট হেলালের সাথে। কিন্তু একজন পাইলট হয়ে স্থলযুদ্ধে তিনি কতটা অবদান রাখতে পারবেন তা নিয়ে সবাই সন্দিহান ছিলেন। তাই আরও বড় একটা পরিকল্পনা নিয়ে তিনি পাকিস্তানে ফিরলেন। একটা যুদ্ধের অনেক আঙ্গিক থাকে, রাইফেল হাতে ছাড়াও যোদ্ধা হওয়া যায়। পাকিস্তানিরা তখন আপ্রাণ চেষ্টা করছে মুক্তিযুদ্ধটাকে পাকিস্তানের সাময়িক অভ্যন্তরীণ সংকট বলে চালিয়ে দিতে। কিন্তু বিশ্ব জনমতের দৃষ্টি আকর্ষণ করাটা তখন ভীষণ জরুরি। এমন অবস্থায় সামরিক বিমান ঘাঁটি থেকে একটা সামরিক বিমান ছিনতাইয়ের ঘটনা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করাতে বাধ্য। অগত্যা মতিউর পণ করলেন বিমান ছিনতাইয়ের। কিন্তু ততদিনে পাকিস্তানিরা বাঙালি পাইলটদেরকে গ্রাউন্ডেড করে ফেলেছে। একসাথে বসে সলা পরামর্শ করাটাও প্রায় অসম্ভব। তবে মতিউর আর তার পরিবার নিজেদেরকে পাকিস্তানিদের সন্দেহের ঊর্ধ্বে রাখলেন আর মনে মনে মোক্ষম একটা সুযোগের অপেক্ষায় থাকলেন। ফাইটার বিমান ছিনতাই করাটা সত্যি প্রায় অসম্ভব, নিরাপত্তা বেষ্টনীর ব্যাপার তো আছেই। তাছাড়া অন্যান্য গ্রাউন্ড ক্রুর সহায়তা ছাড়া ফাইটার বিমান নিয়ে একাই আকাশে ওড়ার চেষ্টা করাটা বোকামিরই নামান্তর। তাই নবীন পাইলট অফিসারদের চালানো T-33 বিমানই একটা আদর্শ টার্গেট। মতিউর ছিলেন পাকিস্তানি পাইলট অফিসার রশিদ মিনহাজের প্রশিক্ষক আর সেফটি অফিসার। তাই তার বিমান নিয়ে টেক অফ করার ঠিক আগ মুহূর্তে মতিউরের ইশারা পেয়ে ইচ্ছে না থাকলেও বিমান থামালেন মিনহাজ। চলমান ক্যানোপি খোলা বিমানটা থামতেই মতিউর বিমানের পাখায় লাফিয়ে উঠে সোজা পাইলটের পেছনের দ্বিতীয় আসনটায় বসে গেলেন। তারপর মিনহাজের মুখের মাস্ক সরিয়ে ক্লোরোফর্ম ভেজা রুমালটা মিনহাজের নাকে চেপে ধরলেন। ধস্তাধস্তি করতে করতে জ্ঞান হারালেন মিনহাজ। কিন্তু জ্ঞান হারানোর আগে বিমান ছিনতাইয়ের ম্যাসেজটা ঠিকই দিয়ে গেলেন কন্ট্রোলে। এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রেডিওতে হঠাৎ ভেসে এলো ব্লুবার্ড 166 ইজ হাইজ্যাকড। মুহূর্তের ভেতর মাসুর বিমান ঘাঁটি সচকিত হয়ে উঠল। কর্তব্যরত এয়ার ট্রাফিক কন্ট্রোলার ফ্লাইট লেফটেন্যান্ট আসিম রশিদ ম্যাসেজটা শুনে মুহূর্তের জন্য অসারবোধ করলেন। তিনি ধাতস্থ হয়ে ওঠার আগেই T-33 বিমানটা রানওয়ে ধরে হুশ করে বেরিয়ে গেল। তারপর নিয়মিত ডানে মোড় না নিয়ে বাঁয়ে মোড় নিয়ে খুব নিচু দিয়ে উড়ে দূর দিগন্তে অদৃশ্য হয়ে গেল। একদিকে মিনহাজের জ্ঞান ফিরে আসার পর তার সাথে মতিউরের হাতাহাতি চলছে, একদিকে তারা সীমান্তের একদম কাছেই চলে এসেছে। আর হয়তো 10 সেকেন্ড লাগত। এরই মধ্যে আচমকা বিমানের ককপিটের ক্যানোপিটা হা করে খুলে গেল। মুহূর্তের মধ্যে খুব দ্রুত কিছু ঘটনা ঘটে গেল। মতিউর বিমানে ওঠার পর নিজের বেল্ট স্ট্র্যাপ কিছুই লাগানোর সুযোগ পাননি, তাই ক্যানোপি উড়ে যাওয়ার সাথেই প্রচণ্ড বাতাসের হ্যাঁচকাটানে মুহূর্তেই ককপিটের বাইরে ছিটকে গিয়ে সোজা মাটিতে আছড়ে পড়লেন তিনি। ক্যানোপির আঘাতে টেল ক্ষতিগ্রস্ত হওয়ায় আর মতিউর বেরিয়ে যাওয়ার পর ককপিটের ভিতরে বাতাসের চাপের তারতম্য মিলে বিমানটা যেন মুহূর্তের জন্য আকাশেই কড়া ব্রেক কষল। তারপর মতিউরের প্রাণহীন দেহের কাছেই মাটিতে গোত্তা খেল। শত্রুদলের সীমানায় 35 বছর ধরে তার সমাধি চিহ্নিত ছিল এক গাদ্দার হিসাবে। স্ত্রী দুই কন্যাকে অবলীলায় পেছনে রেখে চেনা ভূখণ্ডের শান্তির জন্য যিনি শেষ নিঃশ্বাস ফেলেছেন অচেনা ভূখণ্ডে, সেই বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাকে কি মনে রেখেছে এই প্রজন্ম? 35 বছর ধরে যার সমাধি চিহ্নিত ছিল এক গাদ্দার হিসাবে, সেই মানুষটা চাইলেই বাংলাদেশে থেকে যেতে পারতেন। 1971 সালের 9ই মে তিনি পশ্চিম পাকিস্তানে ফিরে গিয়েছিলেন। কি বোকা, তাই না? প্রিয়তমা স্ত্রী, প্রাণপ্রিয় দুই কন্যার ভালোবাসার বন্ধন, সব কিছুর চেয়ে তার কাছে বড় ছিল বাংলা মায়ের ডাক। স্বপ্ন দেখার জন্য সাহস লাগে। কতখানি সাহস থাকলে এক মানব সন্তান শত্রুর ঘরে ঢুকে তার কলিজা ছিঁড়ে নিয়ে আসার কথা চিন্তা করতে পারে? ভেবে দেখো প্রজন্ম, আমরা ব্যস্ত অনেক কিছু নিয়েই, কথায় কথায় গর্বে বুক ফুলিয়া লাল সবুজের পতাকা ওড়াই আমরা, অথচ ঘুণাক্ষরেও মনে পড়ে না এই পতাকাটা একজন আমাদের এনে দিয়ে চুপচাপ হারিয়ে গেছেন। 35টি বছর অপমানিত হয়েছে তার সমাধি, আমরা শুধুই ভুলে যাই। লাল সবুজ ধোঁয়া ছেড়ে খুব নিচু দিয়ে উড়ে যাওয়া ফরমেশনে একটা শূন্যস্থান আমাদেরকে মনে করিয়ে দিক, এই বাংলার আকাশ মুক্ত রাখার জন্য এক অতিমানব 3.5 মিনিটের জন্য আজীবন বিজয়ীর খেতাবটা ছিনিয়ে নিয়ে আমাদের একটা পতাকা উপহার দিয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।